নমস্কার, সুস্থ থাকুন হোমিওপ্যাথে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি ডক্টর শুভদীপ কর। দেখুন, যারা গত কয়েকদিন ধরে আমার অনুষ্ঠান দেখেছেন তারা হয়তো বুঝতেই পারছেন আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বা গত কয়েকদিন ধরে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আজকে সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা চালিয়ে যাব। সেটা হচ্ছে ইউটারাইন ফাইব্রয়েড বা ইউটারাসের মধ্যে ফাইব্রয়েড হওয়া। দেখুন, আমরা টিভি পর্দা দেখুন একটা ছবি দেখাতে পারবো। এই ছবির মাধ্যমে দেখাচ্ছে ইউটারাসটা কী। ইউটারাসটা হচ্ছে আমাদের মহিলাদের ক্ষেত্রে তারা বেবি ক্যারি করতে পারে যে অর্গানটা দিয়ে মেনলি, সেটা হচ্ছে ইউটারাস। ইউটারাসটা মধ্যে ভিতর দিকের অংশ যেটা, সেটাকে আমরা ক্যাভিটি থাকে, সেটা আমরা সেই মার্কিং করে দেখাচ্ছি সেটা। এবং তার কি ইউটারাসের মধ্যে কী থাকে, দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে এবং তার সঙ্গে বাইরের দিক থেকে আমাদের ওভারি থাকে। এবং নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে কী হয়, যখন ব্লিডিং হয় কী হয়, প্রত্যেক মাসে প্রত্যেক মহিলার ক্ষেত্রে ওভারি থেকে ওভুলেশন হয়। ওভুলেশন হওয়ার পরে সেই ওভামটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসে, এবং যদি সেই সময়ে কোনো মহিলা তার হাজবেন্ডের সঙ্গে মেলামেশা করে থাকেন এবং সেখান থেকে যদি প্রেগনেন্সি এসে গিয়ে থাকে, তাহলে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে পুরুষের স্পার্মের সঙ্গে এই মিলন ঘটে এবং মিলন ঘটে জায়গট ফর্মেশন হয়। এবং যখনই জায়গট ফর্মেশন হয়ে যাচ্ছে সেটা তারপরে ইউটারাসের লেয়ারের মধ্যে এসে জমছে বা বসে যাচ্ছে সেখানে। এবং যদি এবং অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কী হয়, সেখানে প্রেগনেন্সি হচ্ছে না, বা নর্মাল যাদের ক্ষেত্রে বিবাহিত নয় তাদের ক্ষেত্রে শুধু মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে ও শুধু ওভুলেশনটা হচ্ছে। ওভুলেশন হওয়ার পরে কী হচ্ছে, সেই ওভারি থেকে ওভামটা বেরোচ্ছে, সেটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসছে, এসে সেটা ইউটারাসের ওয়ালের মধ্যে চলে আসছে। এবং যেই ইউটারাসের ওয়ালের কাছাকাছি চলে আসছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে যাচ্ছে, বা ইউটারাসের ভিতরে যে লেয়ার যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলছি, সেই এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে এক্সক্রিয়েশন হচ্ছে, হয়ে গিয়ে সেখান থেকে ব্লিডিং হয়ে যাচ্ছে, ব্লিডিংয়ের মাধ্যমে কিন্তু ওভামটা বেরিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। তার মানে কি, প্রত্যেক মাসে ওভুলেশন হবে, মেনস্ট্রুয়াল সাইকেল হবে, এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। এবার কী হচ্ছে, এবার ইউটারাসের ওয়ালের মধ্যে কোনো কারণে দেখুন একটা সেল, সে ডিঅ্যাড করতে শুরু করলো, তার পাশের সেলকে বলে ডিঅ্যাকশন করতে করলো। এই করতে করতে একটা ফাইব্রয়েড, একটা শক্ত মাস তৈরি হলো। শক্ত মাস তৈরি হওয়ার জন্য কী হলো, সেটা ইউটারাসের মধ্যে একটা গ্রোথ তৈরি হয়ে গেল। এবং গ্রোথটা কীরকম হতে পারে, খুব ছোটো হতে পারে বা খুব বড় হতে পারে। এবং ছোটো থাকলে এটা কোনো সিমটম দেবে না বা কোনো সমস্যা তৈরি করবে না, কিন্তু যখনই এটা বড় হয়ে যাবে তখন সে সিমটম দিতে শুরু করবে। এবং কোথায় কোথায় থাকলে কী কী সিমটম দেয় সেটাও আমি আলোচনা করেছি আগের দিন, তবু আজকে একবার আলোচনা করছি। এটা যদি ভিতর দিকের ইউটারাসের লেয়ারের মধ্যে থাকে, সেখান থেকে সে ব্লিডিং অনেক বেশি ব্লিডিং করবে। এবং যদি ইউটারাসের মাসেল সেল লেয়ারের মধ্যে থাকে এবং সেটাও যদি নিচের দিকে থাকে, সেখানে ব্লিডিং বেশি করবে। এবং আরও কিছু কিছু ক্ষেত্রে কী হয়, ইউটারাসের বাইরের দিকে থাকে, উপর দিকে থাকে কিছু কিছু, এবং কিছু কিছু বাইরের দিকে ঝুলা অবস্থায় থাকে, এবং কিছু কিছু ইউটারাসের বাইরের দিকে ওয়াল যে তার মধ্যে গ্রোথ হয়ে গিয়ে থাকে। এবং প্রত্যেকের জন্যই কিন্তু সিমটম সেভাবে দিতে থাকে। এবং ইউটারাসের যদি পিছন দিকে থাকে যদি, এবং সেখানে যদি অনেক ক্ষেত্রে পেশেন্টরা নিয়ে আসে আলোচনা, তাকে লেখা থাকে পোস্টেরিয়র ওয়ালে ইউটারাইন ফাইব্রয়েড হয়েছে বা মায়োমা হয়েছে সেটা লেখা থাকে, এবং সেক্ষেত্রে পেশেন্টরা কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে তার কনস্টিপেশনের সমস্যা বলতে পারে, এবং স্টুল রেগুলার ইভাকুয়েট হচ্ছে না সেই ধরনের সমস্যা বলতে পারে, এবং এইগুলো তার অধিকাংশ ক্ষেত্রে তারা রিপ্রেজেন্ট করে থাকে। এবং সেটা যদি ইউটারাসের যদি পিছু ব্লাডারের উপরে যদি চাপ পড়ে গিয়ে থাকে, সেখানে সে ইউরিন ঠিকমতো মিক্সচুরেশন করতে পারছে না এবং রাতে তিনবার চারবার করে উঠতে হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো অনেকে রিপ্রেজেন্ট করে থাকে। যেহেতু আমি এই কথাটা কেন বলছি, আমি আগের অনুষ্ঠানে যেহেতু বলেছিলাম 45 এজ মহিলা এবং তাদের ক্ষেত্রে ইউটারাসে যদি ফাইব্রয়েড থাকে, সেখানে যদি বারবার করে বাথরুম যেতে হয় রাত্রেবেলা এবং অনেকবার করে বাথরুমে উঠতে হয়, সেখানে ইউটারাসে ফাইব্রয়েড থেকে সেটা হচ্ছে। এবং এর পরবর্তী এই অনুষ্ঠান দেখার পরে বহু পেশেন্ট এবং বহু দর্শক যারা আমাকে ফোন করে জিজ্ঞেস করেছেন, ডাক্তারবাবু আমাদের তো বয়স 50 এবং আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল অনেকদিন হলো বন্ধ হয়ে গেছে, এবং আমাদের ক্ষেত্রে রাত্রেবেলা ঘুম থেকে ওঠার পরে দেখছি বা অনেক ভালো করে ঘুমোতে পারি না, তিনবার চারবার করে ইউরিন করতে হচ্ছে, এবং আপনি যেই ধরনের সমস্যাগুলো বলেছেন একদম আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে কি আমাদের ইউটারাসের মধ্যে ফাইব্রয়েড হওয়া থাকার সম্ভাবনা আছে? আপনি যেরকম বলেছেন ইউরিন ধরে রাখতে পারছে না, বাথরুমে যাওয়ার আগে দু চার ফোঁটা পরে ইউরিন পড়ে যাচ্ছে এবং এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, এইগুলো কি আমাদের কি ইউটারাসের ফাইব্রয়েড থেকেই হচ্ছে?
দেখুন, আপনার যদি বয়স 45-এর উপর হয়ে গিয়ে থাকে, 50 যদি বয়স হয়ে গিয়ে থাকে, সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ইউটেরাসে ফাইব্রয়েডের জন্য আমরা এই ধরনের সমস্যাগুলো হচ্ছে সেটা বলবো না। যদি একজন 45 কম এজ, তার যদি এই ধরনের ইউরিনের সমস্যাগুলো হয়, রাতে বারবার করে উঠতে হচ্ছে, ইউরিন লিক করছে এবং হাঁচি কাশি হলে ইউরিন বেরিয়ে যাচ্ছে, এবং শহরে কোন কোন জায়গাতে ইউরিনাল আছে এবং সেই মহিলারা জেনে যায় এবং তাদের হঠাৎ হঠাৎ করে ইউরিনে বেগ আসে এবং সঙ্গে সঙ্গে তাদের ইউরিন করতে যেতে হয়, এই ধরনের সমস্যাগুলি কোনো 45 এজের নিচে যদি মহিলার হয়ে গিয়ে থাকে, তাকে কিন্তু আমরা বলবো তার ইউটেরাসের ফাইব্রয়েডের জন্য তার হচ্ছে এই সমস্যাটা, সম্ভাবনা খুব বেশি। কিন্তু এটাই যখন একজন 50 আপ মহিলার ক্ষেত্রে হবে, কিন্তু সেখানে কিন্তু সেটা কিন্তু অত অ্যাংজাইটির কোনো ব্যাপার নেই বা টেনশনের কোনো ব্যাপার নেই। আবার আমাকে অনেক পেশেন্ট ফোন করে বলেছেন, ডাক্তারবাবু আপনি তো বললেন ইউটেরাসে ফাইব্রয়েড হলে অধিকাংশ ক্ষেত্রে পেশেন্টদের মাঝে মাঝে ব্লিডিং হয়ে গিয়ে থাকে এবং ব্লিডিংটা অনেক দিন করে লাস্টিং করে এবং মেনস্ট্রুয়াল সাইকেলে মাঝে মাঝে ব্লিডিং হয়ে গিয়ে থাকে এবং ক্লট পড়ে, হেভি ব্লিডিং হয়, এই ধরনের সমস্যাগুলো হয়। আবার অনেক পেশেন্ট আমাকে ফোন করে বলেছেন বা অনেক দর্শকরা ফোন করে বলেছেন, দেখুন ডাক্তারবাবু আমাদের তো বয়স প্রায় 50 হয়ে গেছে বা 60 বয়স, আমাদের তো সেরকমভাবে কোনো ব্লিডিং মেনোপজ হয়ে গেছে কিন্তু আমাদের তো কোনো ব্লিডিং হয় না, কিন্তু মাঝে মাঝে দেখেছি এক দুবার আমার ব্লিডিং হয়েছে এবং সেটা অল্প পরিমাণে হয়েছে, এটা কি আমার ইউটেরাসের ফাইব্রয়েডের জন্য হতে পারে বা এটা কোনো ভয়ের আছে কি? হ্যাঁ, ভয়ের আছে। যদি কোনো পেশেন্টের বয়স 50 বা 60 হয়ে গিয়ে থাকে, তার মেনস্ট্রুয়াল সাইকেল অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে এবং সেখানে মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে, এটা কিন্তু ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য নয়, এখানে কিন্তু মোস্ট প্রবাবল কিন্তু আরও কিছু মানে টেস্ট আছে সেগুলো করতে হয় এবং সেখানে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা উচিত। এখানে আবার অনেক পেশেন্ট আমাকে ফোন করে বলেছেন, ডাক্তারবাবু ইউটেরাসে ফাইব্রয়েড আছে, আমি যদি ট্রিটমেন্ট না করি রেখে দিই তাহলে এটা আমার কী সমস্যা করবে? দেখুন, ইউটেরাসে ফাইব্রয়েড যদি থাকে এবং এটা যদি আপনার যদি কোনো সমস্যা না দেয় এবং তাহলে আপনি এটা রেখে দিলে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন, এখানে আমি অ্যাডভাইস করবো সবসময়তে ইউটেরাসে ফাইব্রয়েড যখন ধরা পড়েছে হোমিওপ্যাথির মাধ্যমে যখন এর চিকিৎসা আছে, সিমটম আসুক না আসুক আপনি ট্রিটমেন্ট করুন, কারণ এই ট্রিটমেন্ট যদি করতে পারেন তাহলে আপনি জানতে পারবেন এটা, এবং আজকে আল্ট্রাসোনোগ্রাফি করে ট্রিটমেন্ট করা শুরু করবেন এবং তার পরবর্তীকালে 6 মাস পরে আবার আল্ট্রাসোনোগ্রাফি করবেন, তাহলে আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন দুটোর মধ্যে কতখানি পার্থক্য হয়েছে, কতখানি ইউটেরাসের ফাইব্রয়েডটা ছোটো হয়েছে, তাহলে আপনি কনফার্ম হতে পারবেন ইউটেরাস ফাইব্রয়েডটা আস্তে আস্তে ছোটো হচ্ছে। এবং দেখুন, ফেলে রাখলে লাভ কী আছে? ফেলে রাখলে যতক্ষণ আপনার মেনস্ট্রুয়াল সাইকেল চলবে, যতদিন আপনার মেনোপজ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সে কিন্তু আপনাকে সমস্যা দেবে, আপনার আস্তে আস্তে সেটা কিন্তু বড় হতে থাকবে, এটা নর্মাল ফিজিওলজি। অতএব এটাকে ওয়েট করে রাখার কোনো প্রয়োজন নেই যে আপনি এটাকে পরবর্তীকালে আরও 2 বছর পর ট্রিটমেন্ট করবেন, যখন সিমটম দেবে তখন ট্রিটমেন্ট করবেন, আমার মনে হয় সেটা কোনো প্রয়োজন নেই। যখন হোমিওপ্যাথি স্বাস্থ্য অনুযায়ী চিকিৎসা আছে এবং এটা আজ অলমোস্ট পরীক্ষিত এবং বহু মানুষ যারা উপকৃত পেয়েছেন তারাও আমাদের প্রমাণ আছে তার উপকার পেয়েছে এবং তার প্রত্যেকটা পেশেন্টের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আমাদের কাছে জিরোক্স করে রাখা থাকে, তারা সুস্থ হচ্ছে তার প্রমাণ হিসেবে রাখা থাকে আমাদের কাছে, অতএব যখন এটা ট্রিটমেন্ট আছে আমার মনে হয় এটা ট্রিটমেন্ট শুরু করে ফেলা উচিত এবং ট্রিটমেন্ট করে এটাকে শেষ করে ফেলা উচিত এবং ভালো হয়ে যাওয়া উচিত। দেখুন, আরও একটা প্রশ্ন আমার কাছে বারবার মহিলারা করে গিয়ে থাকেন, দেখাবো ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড হয়েছে, আপনি বলছেন সার্জারি করার দরকার নেই, ওষুধ দিয়ে ঠিক হয়ে যাবে। যদি ওষুধ দিয়ে ঠিক না হয় তাহলে কী হবে? দেখুন, এখানে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের তো বিলিভ করানো কিছু নেই, অ্যাটলিস্ট সময় ছাড়া। আজকে আপনি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আসছেন, অ্যাটলিস্ট আপনাকে 6 মাস সময় দিতে হবে এবং 6 মাস সময় দিয়ে আবার আপনাকে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখাতে হবে আপনার রিপোর্টটা ছোটো হয়েছে কি হয়নি। এছাড়া আমার কাছে প্রমাণ দেওয়ার মতো কিছু নেই যে আপনাকে এটা ইউটেরাস ফাইব্রয়েডটা আপনার ছোটো হয়ে যাচ্ছে বা ছোটো হয়ে গেছে, বোঝার কোনো উপায় নেই। এবার এখানে অনেক পেশেন্টে আমাকে জিজ্ঞেস করে থাকেন, ডাক্তারবাবু এই ইউটেরাসের যে ফাইব্রয়েড যেটা হয়েছে এটা থেকে কি আমার আর কোনো সমস্যা হতে পারে? আমি বলছি কীরকম? বলছে দেখুন, আমার ইউটেরাসের ফাইব্রয়েড থেকে তো আপনি অনুষ্ঠান করে বলেছেন ইউটেরাসের ফাইব্রয়েড থাকলে সেটা কিডনির উপরে চাপ দিচ্ছে, সেটা ব্লাডারে চাপ দিচ্ছে, সেটা রেকটাল ওয়ালের উপর চাপ দিচ্ছে, তাহলে আমার ক্ষেত্রে কি সেরকম ধরনের কোনো সমস্যা হতে পারে? অন্য অর্গানগুলো কি কোনো ড্যামেজ করতে পারে যে আপনাকে যে চিকিৎসা করবো দেখা গেলো আমার কিডনিটার উপরে চাপ পড়ছে, কিডনিটা খারাপ হয়ে গেল? দেখুন, এখানে সেরকম কোনো ভয় নেই। আমাদের মহিলাদের, প্রত্যেক মহিলার
ক্ষেত্রে যেহেতু তাদের বেবি অনেক বড় হয় ইউটারাসের মধ্যে, 9 মাস পর্যন্ত তাকে থাকতে হয়, অতএব ইউটারাসের মাসাসটা ইটসেলফ এইভাবে তৈরি এবং তার আশেপাশে যে অর্গানগুলো থাকে তারাও এইভাবেই তৈরি, তারা সেই সাপোর্টটা নিতে পারে এবং তারা তাদের নিজেদের সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারে যদি ইউটারাসটা খানিকটা বড় হয়। তার জন্য তাদের কিন্তু খুব একটা কিন্তু প্রেশার পড়ে না বা তাদের ক্ষেত্রে কোনো কোনো অসুবিধা হয় না। এটা একটা অদ্ভুত মেকানিজম, একটা বডির তৈরি করা মেকানিজম, অতএব সেই ক্ষেত্রে কোনো ভয় নেই। দেখুন, ইউটারাসের ফাইবার সম্বন্ধে বহু কথা বলেছি এবং বলতে গিয়ে দেখুন কিছু কিছু কথা এখনও বাদ পড়ে গেছে, এবং প্রত্যেকটা অনুষ্ঠান করার পরেই দেখি পেশেন্টরা আমাকে যখন ফোন করছেন এবং নতুন নতুন তথ্য তারা আবিষ্কার হচ্ছে তারপর থেকে, কারণ পেশেন্টরা যখন ফোন করছে বিভিন্ন নতুন নতুন প্রশ্ন করছে এবং তারপরে সেটা নিয়ে আরও বেশি পড়াশোনা করছি এবং আরও বেশি ইন্টারঅ্যাক্ট করছি এবং আরও বেশি রিসার্চগুলো দেখার চেষ্টা করছি এবং তার ফলে কিন্তু তারা নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে বা নতুন কথা বেরিয়ে আসছে। তার মানে আমরা এই অনুষ্ঠান অলমোস্ট আমরা কনক্লুড করে ফেলেছি। দেখুন, ইউটারাসের ফাইবারে আমি যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইউটারাসের ফাইবারটা হচ্ছে ইউটারাসের মধ্যে একটা গ্রোথ বা টিউমার। এই টিউমার মানে এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা অধিকাংশ ক্ষেত্রেই অলমোস্ট এটা বিনাইন এবং এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা অধিকাংশ ক্ষেত্রে কোনো ক্যান্সারাস নয় বা কোনো খারাপ কোনো ডিজিজ নয়। দেখুন, এখানে আমাদের কাছে বহু পেশেন্ট আসে যারা ট্রিটমেন্ট করেছে। আজকে আমি একজন পেশেন্টের কথা বলতে পারি এবং পেশেন্টের নাম আপনাদের কাছে হয়তো ডিসক্লোজ করতে পারছি না, এবং উনি আমার কাছে যখন এসেছিলেন এবং টিভি পর্দায় আমি হয়তো আপনাদের চেষ্টা করব সেই আল্ট্রাসাউন্ড রিপোর্টের সাইজটা দেখানোর জন্য চেষ্টা করব, যাই না কতখানি দেখাতে পারবো আপনাদের। এবং যে ইউটারাসের সাইজ যেটা ছিল, ফাইবারের যে সাইজটা ছিল, এটা অনেকটা জাস্ট লাইক এ ক্যাম্বিস বলের থেকে অনেক বড় সাইজে ছিল। এবং পেশেন্ট যখন আমার কাছে এসেছিলেন, সেই ভদ্রমহিলা, এবং তার মেন সমস্যা ছিল পেটটা খুব ব্যথা করছে এবং পেটের মধ্যে একটা হেভিনেস আছে এবং অলমোস্ট পুরো মাস ধরে ব্লিডিং হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আমি পরপর দেখাতে চেষ্টা করছি এবং অ্যাটলিস্ট 6 মাস ছাড়া দেখাতে চেষ্টা করছি, এবং এটা এই জন্য দেখানো চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একজন মহিলা, তার এত বড় ইউটারাসে ফাইব্রয়েড ছিল, সেটা অনলি হোমিওপ্যাথি মেডিসিন খেয়ে তার কীভাবে অ্যাটলিস্ট প্রায় এখানে সময় হয়তো লেগেছে 1.5 বছর হতো সময় লেগেছে বা 2 বছর হতো সময় লেগেছে, এবং তার মাধ্যমে মধ্যে কিন্তু সে কিন্তু সুস্থ হয়ে গেছেন এবং সে কিন্তু নর্মাল লাইফের মধ্যে ফিরে গেছেন। এবং আজকে তার পরবর্তীকালে এখন তার মেনোপজ হয়ে গেছে এবং তার এখন কোনো সমস্যা নেই, পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ আছেন এবং লাস্ট 5-7 বছর ধরে পেশেন্ট ভালো আছে। এবং এই পেশেন্টের কিন্তু 2 বার কিন্তু সিভিয়ার পেইন হয়েছিল, এত বড় ফাইব্রয়েড তার ইউটারাসের মধ্যে আছে এবং তাকে বহু ডাক্তার বলেছিলেন এটা কখনোই রাখা সম্ভব নয় এবং এটা যে কোনো দিন আমরা এটা অ্যাজ আর্লিয়েস্ট পসিবল আপনি ইউটারাস কেটে বাদ দিয়ে দিন। দেখুন, এখানে আমার কথা হচ্ছে ইউটারাসটা যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, ইউটারাসটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে যতক্ষণ এই ইস্ট্রোজেন হরমোনগুলো বেরোচ্ছে সেই কিন্তু মহিলাদের রক্ষা কবচে কাজ করে এবং মহিলা যত কিছু অত্যাচার করেন এবং সবটাই কিন্তু এই ইস্ট্রোজেন হরমোনগুলো সামলে দেয়। অতএব ইস্ট্রোজেন হরমোনটা বাদ দিয়ে দেওয়া হয় যদি উইটারাসটা দিয়ে কেটে বাদ দেওয়া হয় এবং সেখানে এক হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সাইকোলজিক্যাল সমস্যা আসছে, এবং তারপরে ইউটারাসটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় যদি এই ইস্ট্রোজেন হরমোনটা যখনই বন্ধ হয়ে যাচ্ছে তখনই কিন্তু তার পরবর্তীকালে রিউমাটিক সমস্যা, বাতের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসছে এবং তখন কিন্তু আর করার কিছু থাকছে না। রেগুলার পেশেন্টরা কিন্তু বাতে ব্যথাতে ভুগছে এবং খুব তাড়াতাড়ি তারা কিন্তু 45 এজের আগে তারা কিন্তু অলমোস্ট বাতে তারা কিন্তু জর্জরিত হয়ে পড়ছে, আরও তারা সমস্যা আসছে, ওয়েট বেড়ে যাচ্ছে, হার্টের সমস্যা আসছে, এগুলো সমস্যাগুলো আসছে। অতএব এই পেশেন্টেরও কিন্তু এত বড় ইউটারাসের ফাইব্রয়েড, সেটাও দেখুন গ্র্যাজুয়ালি তার কিন্তু র্যাপিডলি কিন্তু ওষুধ দেওয়ার পরে কিন্তু তার কিন্তু সমস্ত সিমটমই চলে গেছে এবং ইউটারাসের সাইজও কিন্তু ছোটো হয়ে গেছে এবং অ্যাট দ্য এজ অফ 45 ওনার মেনোপজ হয় এবং মেনোপজের সময় কিন্তু ইউটারাসটা অনেকটাই কতখানি ছোটো হয়ে গেছে আমি আল্ট্রাসাউন্ড রিপোর্টে আপনাদের দেখাতে পাচ্ছি। এবং আমার মনে হয় এর চেয়ে বড়ো এবং এরকম বহু কেস আছে এবং অলমোস্ট 1000 এরকম কেস আছে যে পেশেন্টরা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট আমি দেখাতে পারি এবং যারা এত বড় বড় ইউটারাস ফাইবার তারা যদি সুস্থ হতে পারে, অতএব ইউটারাস ফাইবারটা কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু ঠিক করা সম্ভব। অতএব যারা ইউটারাসের ফাইবার নিয়ে ভুগছেন তারা আমার মনে হয় অপারেশন করানোর আগে
আমরা একটু হোমিওপ্যাথি চিকিৎসা করার চেষ্টা করুন এবং যার মাধ্যমে এটা কিন্তু কিউরেবল। আজকে সময় একদম শেষ, ফিরে আসবো আগামীকাল আবার একটা নতুন কোনো সমস্যা নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন, ফিরে আসবো আগামীকাল ঠিক সকাল 8:30। নমস্কার। ডক্টর শুভদীপ কর, কর হোমিও ফার্মেসি, 197/1 রামকৃষ্ণ সরণি, বেহালা, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরির দিকে। টেলিফোন নাম্বার 9831275059 এবং 2404-9438।